নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে আলোচনা করব লাইফ ইন আয়ারল্যান্ড। আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত আমার হাতেই থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম যে জুডের ভিতরে পড়ে লাইফ ইন আয়ারল্যান্ডের ভিতরে, সেটা হচ্ছে আপনার কালচার, লাইফ স্টাইল, পাবলিক ট্রান্সপোর্ট, স্টাডি, এগুলো আপনার মানিয়ে নিতে সর্বনিম্ন 4-5 মাস বা 6 মাস লেগে যায় অ্যাট লাস্ট। সো এগুলো সার্ভাইভ করলে, সার্ভাইভ করা ওঠার পরে আপনি নিজেকে নিজে মানিয়ে নিতে পারবেন। এখানে আসার পরে এখানকার যে কালচারের কথা বললাম, কারণ আমাদের বর্তমান বাংলাদেশের কালচার এবং পাবলিক ট্রান্সপোর্ট, স্টাডি সব কিছুই ভিন্ন, কারণ এখানকার সব কিছুই আলাদা এবং বাংলাদেশের সব কিছু আলাদা। সো এই কারণে এখানে মানিয়ে নেওয়ার জন্য আপাতত অ্যাট লাস্ট 6 মান্থ এর ভিতরে মানিয়ে নেওয়া যায় আমরা স্ট্রাগল করছি। কারণ বাংলাদেশে যে স্টাডি লেভেল এবং যে পাবলিক ট্রান্সপোর্ট, তারপরে আপনার কালচার একেবারেই ভিন্ন। যেমন স্টাডি সম্পর্কে বললে, আপনার সারাদিন লেখাপড়ার ভিতরে ব্যস্ত থাকার লাগে, কাজ টাজ হাবি জাবি করা যায় না, নিজেও রান্না করা খাওয়ার সেরকম পরিস্থিতি থাকে না, অন্যজনের দিয়ে রান্না করে নিজে খাওয়া লাগে। সো এখানে আসার পরে একটা বেনিফিট এবং আপনি লাইফে স্ট্রাগল করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানে এসে নিজেকে নিজে রান্না করে খাওয়া লাগবে। এবং আপনি লেখাপড়া করতেছেন, এখানে এসে তাদের কালচার শিখতেছেন, তাদের একটা হিস্ট্রি, তাদের অনেক কিছু শিখতেছেন। সো এইগুলোর জন্য একটা বেনিফিট। এবং এরপরে আসে আপনার, যদি বেসিক্যালি এখানে যে হোলিডে, আপনার ছুটির দিন আছে, ক্রিসমাস ডে আছে, এগুলো অনেক ভালো লাগে, আনন্দ করি। বন্ধু বান্ধবী আছে, তাদের বন্ধু বান্ধবীর সাথে আনন্দ উল্লাস এগুলোর সাথে মিলে থাকা হয়। আর বাংলাদেশকে বেসিক্যালি প্রথমত বাংলাদেশকে অনেক মিস করি। এবং এখানে অসংখ্য দেশের স্টুডেন্ট আছে যারা এখানে এসে লেখাপড়া করতেছে। এবং এখানে আর বর্তমান আয়ারল্যান্ডের লট অফ পিপুল আয়ারল্যান্ডে এখানে আসলে, যেখানে যে পিপুল তারা অনেক হেল্পফুল, তারা অনেক কাজে হেল্প করে থাকে, যেমন আপনার স্টাডি ক্ষেত্রে, পার্ট টাইম জবের ক্ষেত্রে, এক কথায় প্রত্যেকটা কাজে তারা হেল্প করে থাকে। কোনো প্রকার সমস্যা হলে তারা প্রত্যেকটা কাজে তোমাকে হেল্প করে দিবে। আর এখানে তো আমাদের ইন্ডিয়ান কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি আছে, প্রত্যেকটা দেশের যারা যারা স্টুডেন্ট আসে তাদের একটা দেশের ছোটো ছোটো কমিউনিটি থাকে। আর বেসিক্যালি সবথেকে আমাদের কমিউনিটিটা আগে তৈরি হয় বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, এই তিনটা দেশের কমিউনিটি আগে তৈরি হয়, কারণ এরা এগুলো বোঝে। কারণ এই দেশ, এই তিনটা দেশেরই লোকজন সম্ভবত, মানে বিশেষ করে অনেক দেশে আসে, স্টাডি করতে যায়, কাজের জন্য যায়। সো এই ক্ষেত্রে যা বলা আর কি। আর এখানে যারা অন্য ধর্মের আছে মুসলিম ছাড়া, তাদের জন্য একটু বেশি ভালো হয়, কারণ এখানে তো আপনারা সবাই জানেন আয়ারল্যান্ড একটা খ্রিস্টান কান্ট্রি দেশ, অবশ্য ইংলিশ কান্ট্রি বাট একটা খ্রিস্টান কান্ট্রি দেশ, যেখানে আপনি হোলি, দুর্গাপূজা এগুলো হয়। এখানেও কিছু হিন্দু আছে, তারা বেসিক্যালি এগুলো করে থাকে, এবং যারা হিন্দু আসে তাদের জন্য একটু বড় বেনিফিট, তারা এখানে এসে এদের সাথে এগুলো করতে পারে, তাদের একটা মানে কী বলবো, খুব ভালো লাগে তাদের। আর আমরা এসে এখানে নামাজ পড়তেছি, বেসিক্যালি নামাজ পড়ি আমরা বেশিরভাগ রুমে, আমাদের নিজেদের রুমে পড়ি, আর এখানে বাইরে কোথাও নামাজ পড়ার আদেশ নাই, মানে ওরকম অথরিটি নামাজ পড়ার কোনো ইয়ে নাই। আর আমরা প্রতি সপ্তাহে যে শুক্রবার থাকে আমাদের যে জুম্মার নামাজ, সেটা আমরা বেসিক্যালি মসজিদেই পড়ি, একটু দূরে যাওয়া লাগে মসজিদ সাথে, বাট একটাই মসজিদ, কিন্তু মসজিদ সাথে বেশি ইয়ে না, এরকম না। তারপরে আমরা যাই, পাকিস্তানি কিছু আছে, আমরা বাঙালি কিছু আছি, অন্য ইরান কিছু আছে, ইরাকের কিছু আছে, অনেক দেশের স্টুডেন্ট আছে যারা মুসলিম, তারা আমরা একসাথে নামাজ পড়ি, আনন্দ করি, উল্লাস করি, অনেক ভালো লাগে এখানে। আর দেশের বাইরে আসলে এক কথাই কী বলবো, আমাদের যে লাইফ স্টাইল, লাইফ যে আমরা পড়ে একটা আমাদের নিজের পায়ে, এক কথায় আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা একটা কিছু করতে পারছি এবং ভবিষ্যতে করবো, ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটা কিছু করবো, তেমন একটা চিন্তাধারা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারি।
এই যে বেসিক্যালি আমার যে ভিডিওগুলো বানানো এখানে যারা বাংলাদেশি স্টুডেন্ট আছে অবশ্যই তাদের জন্য হেল্পফুল, তারা অবশ্যই যদি দেখে আমার ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে কোনো একটা কাজে, যদি সে স্টুডেন্ট ভিসায় এখানে আসতে চায়। সো সেই ক্ষেত্রে তার একটা বড় বেনিফিট, বিকজ এখানে আসলে অনেক কিছু স্ট্রাগল করতে পারবে লাইফে। আর খাবার দাবারের বিষয়, সেটা সে খাবার দাবারের যেটা হচ্ছে আপনার খাবার দাবার, আপনার এখানে বাঙালি খাবার, অনেক বাঙালি খাবারই এখানে পাওয়া যায় না, এবং আসলে ইন্ডিয়ান পাকিস্তান এগুলা বেসিক্যালি নর্মাল পাওয়া যায়, কারণ বাংলা ইন্ডিয়া পাকিস্তানের সেম খাবার খায় না। ইন্ডিয়ানরা একটু অন্যরকম খাবার খায় যেগুলো আয়ারল্যান্ডে পাওয়া যায়, আপনার একেবারে বিশেষ করে বাঙালি খাবার একেবারেই কিছু পাওয়া যায় না, নর্মাল কিছু পাওয়া যায়। আর ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট আছে সেখানে আমরা বিশেষ করে যখন ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে যাই ওদের সাথে যেয়ে আমরা আমাদের যে প্রিয় খাবার বিরিয়ানি আমরা সেটা খাই, ভালো লাগে। এবং বেসিক্যালি আমরা সবসময় রান্না বান্না করেই খাই, কারণ আমরা স্টুডেন্ট লেখাপড়া করি অনেক, আর এখানে যে রেস্টুরেন্ট বাইরের যে খাবারগুলো অনেক এক্সপেন্সিভ, দাম অনেক, সেভাবে আমাদের খেয়ে ওটা হয় না। বেসিক্যালি আমরা রান্না বান্না করে খাই, সেটাই আমাদের জন্য ভালো এবং ভালো পরিস্থিতি চেয়ে যায়। আর এখানে যে মান্থলি লিভিং কস্ট সেটার জন্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে। আর আজকের আমার যে ভিডিওটা লাইফ ইন আয়ারল্যান্ড সম্পর্কে ছিল, আয়ারল্যান্ড অনেক ভালো একটা কান্ট্রি, আপনারা ট্রাই করতে পারেন, যেখানে স্টাডি করার পর আপনারা পার্ট টাইম জব লাইকে পরে আপনার সেটেল হতে পারবেন। পরে এখানে যদি আপনার চাই, যদি আপনার কোনো ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে থাকে সো আপনি বিয়ে করতে পারবেন, বিয়ে করে এখানে থেকে যেতে পারবেন। তো এটা আর একটা আপনার জন্য বড় বেনিফিট। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রকার মন্তব্য বা কমেন্টস থেকে থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দিতে। আজকের ভিডিও এই পর্যন্তই।